করোনার প্রথম দফা সংক্রমণে ব্যাপকভাবে আক্রান্ত হয়েছিলেন ইতালি থেকে আগত বাংলাদেশি অভিবাসীরা। হয়েছে অনেকেরই মৃত্যু। উচ্চমূল্যের লাশ দাফন করতে যেয়ে পড়েন নানা সমস্যায়। এর সমাধানে টাওয়ার হ্যামলেটে একটি ফিউনারেল ফান্ড গঠন করা হয়েছে। এ নিয়ে আমাদের চিফ রিপোর্টার চৌধুরী মুরাদের প্রতিবেদনে বিস্তারিত দেখুন। যুক্তরাজ্যের পূর্ব লন্ডনে ইতালি থেকে আগত প্রায় 10,000 বাংলাদেশি অভিবাসীর বসবাস। দ্বিতীয় দফা করোনা সংক্রমণেও কঠিন সময় পার করছেন এসব মানুষেরা। সেকেন্ড ওয়েভে আল্লাহর রহমতে বাংলাদেশি ইতালিয়ান যারা লন্ডনে বসবাস করতেছে তাদের এই সংক্রমণের হারটা আগের তুলনায় অনেক অনেক কম। কমিউনিটির লোকজন অনেক সচেতন আমরা দেখতেছি। সবাই সরকারি যেসব নির্দেশনা আছে সেই নির্দেশনাগুলাই মাইনা চলার জন্য সবাই চেষ্টা করতেছে। প্রথম দফার সংক্রমণে অনেকেই মৃত্যুবরণ করেন। এ সময় লাশ দাফনের অর্থ যোগাতে সমস্যায় পড়েন অনেকেই। আমাদের অনেক বেগ পেতে হয়েছে, তার কারণ এইখানে একটা লোক মারা গেলে তাকে কবর দিতে গেলে 4,000-5,000 পাউন্ড পর্যন্ত খরচ হয়। এমতাবস্থায় ইতালিয়ান বাংলাদেশি ফ্যামিলি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইন টাওয়ার হ্যামলেটস একটি ফিউনারেল ফান্ড গঠন করেছে, যাতে করে লাশ দাফনে অর্থ সংকটে পড়তে না হয়। এই অবস্থায় মনে হয়েছে যে এই যে ফান্ডটা যদি আমার একটা নিজস্ব ফান্ড থাকে এটার জন্য আর কারো কাছে যাওয়া লাগবে না। আমি মৃত্যু হওয়ার পরে বা আমার ফ্যামিলির কেউ যদি মৃত্যু হয় তাহলে আমাদের নিজের টাকায় আমার শেষ কাজটা করতে পারবো। এই অনুভূতি থেকেই আজকে এই ফিউনারেল ফান্ড গঠন করার একটা চিন্তা। মৃত্যু তো আজ হোক কাল হোক মৃত্যু তো নিশ্চিত, কিন্তু আমরা এইটাই সময়ের দাবি। বর্তমানে ইউরোপে থাকি আমরা, ইটালি থেকে আসছি বিগত দিনে, প্রত্যেকের আমাদের দরকার একটা ফিউনারেল ফান্ড। চৌধুরী মুরাদ, আইওএন টিভি নিউজ, লন্ডন।